সবজির ক্রেতা না পেয়ে কালিয়াগঞ্জ ফতেপুরে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলো শত শত কৃষক। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই পথ অবরোধের জেরে বালুরঘাট রায়গঞ্জ 10 নম্বরের রাজ্য সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসেন কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। কৃষকের স্বার্থ রক্ষায় আসরে নামেন কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য ও মহাসচিব বাপ্পা সরকার। পুলিশ ও ব্লক তৃণমূল সভাপতির চেষ্টায় সকাল 10:30টার পর কৃষকদের এই পথ অবরোধ উঠে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন সবজির ক্রেতা না পেয়ে কৃষকদের এই বিক্ষোভের পেছনে আসল কারণ, পুলিশের ওভারলোডিং মামলার ভয়ে সবজি পরিবহন করতে চাইছেন না স্থানীয় ছোট ট্রাক মালিকরা। ফতেপুর থেকে সবজি নিয়ে বিভিন্ন জেলায় যাতায়াতের সময় মিনি ট্রাক্টরের ওপর ওভারলোডিং মামলা দিয়ে মোটা টাকা ফাইন করছে পুলিশ। তার সঙ্গে আছে রাস্তায় সিভিকের জুলুমবাজি। পুলিশের মোটা টাকা জরিমানার আতঙ্কে গাড়ির মালিকরা সবজি নিয়ে যেতে চাইছে না। গাড়ি না পেয়ে এদিন ফতেপুর হাটে সবজি কেনা বন্ধ রাখে পাইকারি ব্যবসায়ীরা। লক্ষ লক্ষ টাকার সবজি অবিক্রিত থাকার পরিস্থিতি তৈরি হলে ক্ষুব্ধ কৃষকরা পথ অবরোধ শুরু করে। এই জেলায় সবজি পরিবহন করা গাড়িগুলোর যেন অযথা হয়রানি না হয় তার জন্য জেলা পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলবেন। কালিয়াগঞ্জ থানা আইসির কাছে এই আশ্বাস পেলে অবরোধ উঠে যায়। ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য বলেন, কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি এরপর সবজি পরিবহন ব্যবস্থা সচল রাখতে পুলিশ প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে। পাইকারি সবজি কেনা বেচে যুক্ত হাট পরিবার সংগঠনের নেতা রতন ঘোষ বলেন, পুলিশের ভয়ে সবজি পরিবহনে রাজি হচ্ছে না গাড়ির মালিকরা। গাড়ি পাচ্ছি না বলেই আমরা সবজি কিনতে পারছি না। এছাড়াও ফতেপুর হাট সবজি কেনা বেচায় শতকরা 4 টাকা জমা তোলা দিতে হয়, যা অত্যন্ত বেশি। এই জমা তোলার পরিমাণ কমানোর দাবি তোলা হয়। দুই দিনাজপুর জেলার অন্যতম সবজির হাট হিসেবে পরিচিত কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুর, এখানে সপ্তাহে সোমবার বৃহস্পতিবার এবং শনিবার প্রচুর পরিমাণ সবজি এবং কাঁচা লঙ্কা কেনা বেচা হয়। স্থানীয় সবজির পাইকারি ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের থেকে পটল, বেগুন, করলা, ভেন্ডির মতো নানান সবজি এবং কাঁচা লঙ্কা কিনে চাহিদা অনুসারে মালদা, বালুরঘাট, শিলিগুড়ি এবং দক্ষিণবঙ্গে পাঠানো হয়। পথবরোধ একটাই কারণে আমরা বাইরের মাল পাঠাই, সবজি পাঠাই, পটল, লঙ্কা, ভেন্ডি ইত্যাদি সব সবজি আমরা কাজ করি। তো কালকে হঠাৎ রাত্রে সব গাড়িওয়ালা বলে যে আমরা গাড়ি দিব না আপনাদের। কেন? ওই ওভারলোডিংয়ের কেস দিচ্ছে 30,000 থেকে শুরু 40,000-50,000। যেমন সিন্ডিকেটের আমাদের সিন্ডিকেটের গাড়ি মালদা থানায় 53,000 টাকা কেস দিয়ে 30,000 টাকা দিয়ে গাড়িটা ছাড়াই আনা হয়েছে। এরপরে এই যে যেখানে যেখানে পয়েন্ট, এই কাল এই ফতেপুর মোড় থেকে ছয়খানা চেকিং আমরা প্রত্যেক গাড়িতে 150-100 করে দিতে যায়। কত হাজার টাকা ভাড়া হয় গাড়ির, যে একটা গাড়িতে দিতে হবে 150-100 টাকা করে, ওইটা গেল। তারপর কোনো সবজিওয়ালা কোনো গাড়ি আর লোড নিবে না। তার ফলে আজকে হাটে অনেক মাল প্রচুর জমায়েত হয়েছে। তো মাল পাঠাবো কী করে? কোনো গাড়িওয়ালা যখন নেবে না, তখন আমরা এখানে বললাম যে চলো তাহলে ওখানে বিক্ষোভ করবো। চাষিরা আমাদের সাথে আছে। কোথায় কী বিক্ষোভ করবে? আজকে ফতেপুর মোড়ে পটল, ঝিঙ্গা, লঙ্কা সব মিলে এখানে ফেলেছে রাস্তার মধ্যে। মানে আপনাদের সমাধান না হলে কী করবে? পথপ্রদ চলবে, আমাদের চলবে, আসতে চাইছে, আসুন, কী সিদ্ধান্ত হচ্ছে। কোন গাড়ি চলার, গাড়িতে কী জিনিস নিয়ে যান? কাঁচা সবজি। কাঁচা সবজি তো আর কী কারণে আপনাদের সমস্যা, কী আর সমস্যা হচ্ছে যে বলতে চাই, যেটা হচ্ছে কী বিষয়টা কী? আমাদের বিষয় হচ্ছে এগুলো তো পিক আপের 12-13 কুইন্টাল পাসিং, তো আমাদের 12-13 কুইন্টাল পাসিং দিয়ে মাল দিলে আমাদের এই গাড়ি চলবে না। এই সেই জন্য আমাদের একটু ওভারলোড থাকে, সেই জন্য আমরা খরচা টরচা দিয়ে বের হয়ে যাই। এখন আমাকে আজকে দিয়ে 8 দিন হলো আমাকে আরটিও ধরে আমাকে 10,000 টাকার কেস দিয়েছে। তো কেস দেওয়ার পর আমি 15 দিন সময় পাবো চালানোর। কালকে গিয়েছি, কালকে আমাকে আবার ইসলামপুরে আটকাইছে, পুলিশে না সিভিক আটকাইছে। সিভিক আটকানোর পর বলে কাগজ দেখি, কাগজে এটা দেখালাম, এটা দেখেও ছাড়বে না, বলছে আবার তোমার কেস হবে। তো কেস যখন হবে আমি কেন কেস নেবো? আমার তো এটা সময় আছে 15 দিন। আমি 10,000 টাকা ফাইন নিয়েছি, এখন এই টাকাটা আমি জমা করিনি। তারপরে পুলিশকে দেখালাম এই কাগজটা, তখন পুলিশ দেখে এই কাগজটা দেখে ছেড়ে দিল। হ্যাঁ, মানে একটা রাস্তা দিয়ে যাবো মনে করো, ওই রাস্তায় আমি 50 টাকা না দিলে সেখানে সিভিক যেতে দিবে না। আমি তো সরকারকে ট্যাক্স দিয়ে চলি, তো কেন আমি সিভিককে পয়সা দিব? দিনের বেলা খরচা কেন লাগে? দিনের বেলায় দেয়? হ্যাঁ, দিনের বেলা বেলা খরচা দিতে হবে 50 টাকা, নাহলে অন্য রাস্তা দিয়ে ঘুরে যাও। কেন খরচাগুলো নেয়? কেন এটা সিভিক নেয়? কোনো অফিসার থাকে না সঙ্গে? আচ্ছা, তারাই নেয়? তারাই নেয়।
পঞ্চাশ টাকা করে আমি খুশি করে দিই, বিশ টাকা তিরিশ টাকা ওরা ওটা নিবে না, হ্যাঁ দাবি বেশি ওদের, পঞ্চাশ টাকা করে দিতে হবে নাহলে অন্য রাস্তা দিয়ে ঘুরে যাও। সেই জন্য আপনারা এই আন্দোলনে সামিল হয়েছেন। হ্যাঁ, আপনাদের এখন দাবিটা কি আছে? আমাদের দাবি হয় আমাদের পাসিং বাড়াতে হবে, হ্যাঁ না হলে আমাদেরকে এইভাবে চলতে দিতে হবে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়, রিপোর্ট কুলিক নিউজ।